হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকে আলোচনার বিষয় ব্রেকআপের পর বেশি কষ্ট পায় কারা ছেলেরা নাকি মেয়েরা নিজের শেষ ব্রেকআপের কথা মনে পড়ে কেমন ছিল তখন আপনার মনের অবস্থা আপনার কি মনে হচ্ছিল তার চাইতে আপনি বেশি কষ্ট পাচ্ছেন ব্রেকআপের পর ছেলেরা বেশি কষ্ট পায় নাকি মেয়েরা আসুন দেখে নেই বিজ্ঞানের জবাব সাম্প্রতিক এক গবেষণায় দেখা যায় ব্রেকআপের পর আপনার কষ্টটা বেশি হবে না কম এটা নির্ভর করে আপনার লিঙ্গের ওপর নারীরা ব্রেকআপের সময়ে বেশি কষ্ট পেয়ে থাকেন এটা সত্যি কিন্তু এই কষ্ট বেশি দিন বয়ে বেড়ান পুরুষেরা অর্থাৎ পুরনো প্রেম ভুলতে ছেলেদের সময় লাগে বেশি হ্যাম্পটন ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষকেরা এই তথ্য দেন গবেষণার জন্য তারা ছিয়ানব্বইটি দেশের পাঁচ হাজার সাতশো পাঁচজন মানুষকে ব্রেকআপের কষ্ট নিয়ে প্রশ্ন করেন এক্ষেত্রে ব্রেকআপের পরের মানসিক এবং শারীরিক কষ্টের মাত্রা এক থেকে দশের মাঝে জানতে চাওয়া হয় উল্লেখ্য এক কষ্ট নেই দশ অসনীয় কষ্ট দেখা যায় নারীরা মানসিক কষ্ট হিসেবে দুঃখ বিষাদ দুশ্চিন্তা ভয় এবং মনোযোগের অভাব অনুভব করেন ব্রেকআপের পর তাদের এই কষ্টের মাত্রা হয় গড়ে ছয় দশমিক চুরাশি এর তুলনায় পুরুষদের কষ্টের গড় মাত্রা দেখা যায় ছয় দশমিক আটান্ন নারীরা ব্রেকআপের পর শারীরিক কিছু সমস্যাতেও ভোগেন যেমন অনিদ্রা খাদ্যে অরুচি এবং ওজনের পরিবর্তন পুরুষদের তুলনায় এসব সমস্যা তাদের বেশি হতে দেখা যায় নারীরা শারীরিক এই কষ্ট অনুভব করেন গড়ে চার দশমিক একুশ মাত্রায় যেখানে পুরুষের ক্ষেত্রে এই মাত্রা গড়ে তিন দশমিক পঁচাত্তর তবে বিভিন্ন অনুভূতি বা সমস্যা একই ধরনের দেখা যায় নারী ও পুরুষের মাঝে যেমন উভয়ের মাঝেই ভয় এবং অস্থিরতার চাইতে রাগ ও বিষাদ বেশি দেখা যায় আবার প্যানিক অ্যাটাকের চাইতে ঘুমের সমস্যা ও ওজন পরিবর্তনের সমস্যা বেশি দেখা যায় নারী পুরুষ উভয়ের জীবনে তাহলে ব্রেকআপের পর নারীর কষ্ট বেশি হওয়ার কারণটা কি বিজ্ঞানের দৃষ্টিতে দেখলে বোঝা যায় এর কারণ হলো নারীরা সাধারণত সম্পর্কটাকে অনেক বেশি মূল্য দিয়ে থাকেন শুধু তাই নয় এর পেছনে রয়েছে বিবর্তনের হাত প্রাচীন সময়ে একটি সম্পর্কের ফলাফল কি হতো কম সময়ে একটি প্রেমের সম্পর্ক থেকে সূত্রপাত হতো গর্ভধারণের এবং সেই নারীকেই সন্তান জন্মদান থেকে শুরু করে সব দায়িত্ব পালন করতে হতো অপরদিকে পুরুষটিকে তেমন কোনো দায় দায়িত্ব নিতে হতো না এমন ঝুঁকি থাকার কারণেই পুরুষের তুলনায় নারী নিজের সঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে বেশি খুঁতখুঁতে হয়ে থাকেন তারা এমন মানুষকেই বেছে নেন যারা অন্যদের তুলনায় উন্নত অন্তত তাদের চোখে আর এই উন্নত মানুষটির সাথে সম্পর্ক ভেঙে যাবার পর কষ্টটা কষ্টটা তার বেশি হবে এটাই স্বাভাবিক নারীদের তুলনায় পুরুষের কষ্টটা কম তীব্র হলেও তাদেরকে এই কষ্ট অনেক দিন ধরে তারা করতে পারে এর পেছনেই বা বৈজ্ঞানিক কারণ কি ব্রেকআপের পর পুরুষের বেশ কিছুটা সময় লাগে এটা বুঝতে যে তার আবার সঙ্গিনী খুঁজতে হবে এবং অন্যান্য পুরুষের সাথে এ বিষয়ে প্রতিযোগিতা করতে হবে তার আর এটাও তাদের মনে হতে পারে যে নারীকে তিনি হারিয়েছেন তাকে আর ফিরে পাবে না এসব কারণে ব্রেকআপের কষ্ট ভুলতে ছেলেরা বেশি সময় নেন আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ